আমরা বিগত জোরদার কারফিউর দিন থেকে দেশের যে করোনা মহামারীর যে সংক্রমণের মধ্যে আমরা পড়ে আছি, নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী যে আইন ঘোষণা করছে, লকডাউন ঘোষণা করছে, সেই লকডাউনের নিরিখে আমরা সবাই আইন মানামান্তি কইরা বসবাস করতেছি। আমরা মতিনগর পশ্চিম মতিনগর বিএসএফ 98 গেটের ভেতরে প্রায় 80 পরিবার, 80 পরিবারের মধ্যে পিওপিএল প্রায় জনসংখ্যা প্রায় 600 জন। এই 600 জন জনসংখ্যার মধ্যে 80% লোক আমরা বিপিএল ভুক্ত দাদ্য সেবা নিচ্ছে। কাজকর্মতা এই 3-4 মাস যাবৎ আমরা কাজকর্মতা কোনো কিছু কাজকর্ম নাই, স্বাস্থ্য পরিষেবা নাই। গত যে আমদানির সিজন গেছে, সেই আমদানির সিজন আমরা ঠিকভাবে লইতে পারছি না, লকডাউনের কারণে গেট তালাবন্দি করে রাখছে। জনতার কারফিউ দিন পর থেকে আজ অব্দি গেট তালা করে রাখছে। আমরা স্বাস্থ্য পরিষেবা কোনোভাবে পাইতেছি না, খাদ্য পাইতেছি না, সব শিক্ষা খাদ্য স্বাস্থ্য কৃষক সব দিকে আমরা ভোগান্তির মধ্যে আছি। গতকালকে এই বিএসএফ অফিসার আইবি অফিসার এখানে লিখে নিয়েছে আমরা 30 জনের নাম, আমরা হুপ কেটে তারা এখন আলোচনা করে এবার মানুষ লোক তারা ঝগড়া করে, আমরা করো না, আমরা করো না, তারা করো নাই, তারা করো না, না আমরা করো না কেন, তারা ইন্ডিয়া ইন্ডিয়ার লোকে বাংলাদেশ লোকের লোকে পাবলিকের লোকে বিশ্বের লোকে আরে করতে পারে, আমরা কি যা আমরা কাজ করতে পারি না, খাইতে মারি না, কোনো না কুয়াশা মারাম কেন, আমরা কি অন্যায় যা প্রথম তো আমরা ভালোই চলছি, এরপরে আমরা করোনা বুঝলে কই আমরা গেট তালা জ্বালাইছে, তালা দেওয়ার পরে 4 মাস হয়েছে, এরপরে আমরা আসা যাওয়া করতেছি পারতাছি না, আমরা রুকের লেগে রিকোয়েস্ট করি দেয় না, কোনো কিছু লেগে দেয় না, কৃষি করে লেগেও দেয় না, আমরা বড় কষ্ট আছি, আমরা ফুলা ফানো একবার ভঙ্গ হয়ে গেছে গা, আমরা খানা খাদ্য পাইতাছি না, আমরা রেশনও পাইতাছি না, আমরা কিচ্ছু না, আমরা বড় কষ্ট আছি, গেট খুলে না একবার সিরিয়াস আমরা পড়েছি, একজনে কান থেকে কানতে এখন অজ্ঞান হইতে গেটের সামনে ওই তারাই না কি বড়ি আইনা দে সুগারের বড়ি এনে দিলে আইনা দে আমার সার বড়ি আইনা খাওয়াইয়া আরো আমরা গেলাই ফেলাই থইরে আমরা এমন ভুগন ভুগতে আছি। তবে আমরা যদি আপনারা একটা কোনো কিছু না করেন তাহলে আমরা যদি মনে করেন যে আপনার গুলি করে মারা নেবেন তাও আমরা গুলি করে মারা লাগবে তুমি ইয়া করে রাখছি তারা না লেয়া করো বন্ধ করোনা চেক করছে এবারে সবাই রে চেক করে সাইরো যাইতে দেনা গেট বন্ধ খুলতে হবে খুলতে হবে খুলতে হবে খুলতে হবে দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে বিশ্বাসের জন্য গেট খুলতে হবে খুলতে হবে খুলতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে।